Hi dear student and welcome to your YouTube channel WBPSC GS101. আমি রাহুল চক্রবর্তী, তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এডুকেটর। আমি তোমাদের সাথে আলোচনা করছি এই ইউটিউব চ্যানেলে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ের তথ্য ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার। ইতিমধ্যেই আমি তোমাদের সাথে বেশ কিছু প্রথম দিকের চ্যাপ্টার আলোচনা করে ফেলেছি। যারা ফলো করছো আমার ভিডিও, যারা ফলো করছো এই ইউটিউব চ্যানেল, তারা জানো তো আমি আলোচনা শুরু করেছি নতুন একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে সিটিজেনশিপ। সিটিজেনশিপের ওপরও আমার তিনটে ক্লাস নেওয়া হয়ে গেছে। তো আজকে আমি সিটিজেনশিপের যে জায়গাটা আলোচনা শুরু করব, সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট 1955। আমি আলোচনা করে ফেলেছি যে সিটিজেনশিপের মানে কি, আমি আলোচনা করে ফেলেছি আমাদের সংবিধানে সিটিজেনশিপ নিয়ে কি আলোচনা করা হয়েছে, কি তথ্য আমরা সিটিজেনশিপের ওপর সংবিধান থেকে পেয়ে থাকি। তো আজকে এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা শুরু করব সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এর ওপর। তো আমরা প্রত্যেকেই জানি সিটিজেনশিপ অ্যাক্ট 1955 একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের পড়াশোনার ক্ষেত্রে। আমাদের এখানে জানতে হয় যে এই আইনের বৈশিষ্ট্যগুলো, কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই আইনে যে বিষয়গুলো বলা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা কিভাবে ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারি বা কিভাবে আমাদের নাগরিকত্ব বাতিল হতে পারে। তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আমাদেরকে জানতে হবে আমাদের পড়াশোনার জন্য, আমাদের কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য, সেগুলোই আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে আমি শুরু করছি আলোচনা সিটিজেনশিপ অ্যাক্ট 1955। এছাড়াও তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো। আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমি লার্নিং অ্যাপের যে ক্লাসগুলো, স্পেশাল ক্লাস এবং সাবস্ক্রাইব ক্লাস, সেই ক্লাসগুলো তোমরা অ্যাক্সেস করো, ফলো করো। তো সাবস্ক্রাইব ক্লাস অ্যাক্সেস করার জন্য তোমাদের আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যান নিতে হবে, সেটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই দেওয়া হয়েছে। তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ইজিলি আনএকাডেমির সাবস্ক্রিপশন নিয়ে তোমরা আনএকাডেমির যে সাবস্ক্রাইব ক্লাস, সেই ক্লাসগুলো তোমরা কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। WBPSC-র প্রত্যেকটা এক্সামের ওপর আনএকাডেমিতে কোর্স রয়েছে, WBCS, মিসলেনিয়াস, ICDS, প্রত্যেকটা WBP, WBPSI, প্রত্যেকটা এক্সামের ওপর এখানে কোর্স রয়েছে, যেখানে আনএকাডেমির যারা টপ এডুকেটর তারা ক্লাস নিয়ে থাকেন এবং তারা গাইড করে থাকেন সেই এক্সাম ক্র্যাক করার ক্ষেত্রে, সেই এক্সামের জন্য তোমরা কিভাবে প্রিপেয়ার্ড হবে সেই বিষয়ে। তো এই ক্লাসগুলো অ্যাক্সেস করার জন্য তোমাদের আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করতে হবে। আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমির সাবস্ক্রিপশনস তোমাদেরকে নিতে হবে। এছাড়াও আনএকাডেমি লার্নিং অ্যাপে স্পেশাল ক্লাস হয়ে থাকে, যে স্পেশাল ক্লাস তোমরা ফ্রিলি অ্যাক্সেস করতে পারবে। যেরকম এই মুহূর্তে আনএকাডেমি লার্নিং অ্যাপের মাধ্যমে তোমরা WBCS এক্সামের ওপর মক টেস্ট দিতে পারবে ফ্রিতে। ফ্রি মক টেস্ট সিরিজ আনএকাডেমি থেকে অর্গানাইজড করা হচ্ছে প্রত্যেক রোববার 10টা থেকে 12:30, একদম ফুল লেন্থের মক, যেটা WBCS প্রিপারেশনের জন্য আমাদের খুবই প্রয়োজন। তো প্রতি রোববার 10টা থেকে 12:30, ঠিক আছে, যেটা আমাদের WBCS এর প্রিলিমিনারির জন্য, যেটা হচ্ছে গিয়ে একদম স্ট্রাকচার্ড যে বলতে পারো টাইম এবং সিলেবাস, তার উপর দাঁড়িয়েই হচ্ছে তোমার আনএকাডেমিতে মক টেস্ট হচ্ছে প্রত্যেক রোববার 10টা থেকে। তো তোমরা এই মক টেস্ট দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের নিজস্ব যে জায়গাটা WBCS প্রিপারেশনের ক্ষেত্রে 2021, সেটা কতটা তোমরা প্রস্তুত, কোন জায়গায় তোমাদের দুর্বলতা আছে, সেটা তোমরা অনায়াসে কী করতে পারবে, বুঝতে পারবে। তো আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, যে লিঙ্ক থেকে তোমরা ইজিলি আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে এই ক্লাসগুলো তোমরা কী করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, তাহলে দেরি করে কোনো মানে লাভ নেই, আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো এবং তোমাদের প্রিপারেশন স্টার্ট করো। তো আজকে এই ক্লাসে যেটা আমি তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 পার্ট 1। কারণ আমরা প্রত্যেকে জানি যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 একটা বড় একটা কন্টেন্ট, যেখানে সিটিজেনশিপ আমরা কীভাবে অ্যাকোয়ার করতে পারি, কীভাবে আমাদের বাতিল হতে পারে, তার ডিটেলস হচ্ছে আমরা এখান থেকে জানতে পারি। তো এই ক্লাসটাকে আমি পার্ট 1 পার্ট 2 করে ভেঙে নিচ্ছি, যাতে তোমাদের খুব সহজে এবং আস্তে আস্তে আমি যাতে বোঝাতে পারি, পড়াতে পারি। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা শুরু করছি সিটিজেনশিপ অ্যাক্ট 1955। তো সিটিজেনশিপ অ্যাক্ট 1955, যেখানে আমরা কি জানতে পারছি যে আমরা কিভাবে ভারতের নাগরিকত্ব
কিভাবে আমরা ভারতের নাগরিকত্ব অ্যাকোয়ার করতে পারবো এবং কিভাবে আমাদের নাগরিকত্ব বাতিল হতে পারে, ঠিক আছে, সেই বিষয়ে আমরা তথ্য পেয়ে থাকি সিটিজেনশিপ অ্যাক্ট 1955 থেকে। তো দেখো বলছে, সিটিজেনশিপ অ্যাক্ট 1955 প্রোভাইডস ফর অ্যাকুইজিশন অ্যান্ড লস অফ সিটিজেনশিপ আফটার কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। তাহলে সংবিধান কার্যকর হওয়ার পর নাগরিকত্বের আইন কি হবে, সংবিধান কার্যকর হওয়ার পর নাগরিকত্ব তো গ্রহণের পদ্ধতি কি হবে, সংবিধান কার্যকর হওয়ার পর নাগরিকত্ব বাতিলের নিয়ম কি হবে, সংবিধানে সেই বিষয়ে কিন্তু ডিটেলস কিছু নেই। সংবিধানে এই বিষয়ে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে কার হাতে, পার্লামেন্টের হাতে। যে ক্লাস আমরা করেছি, যেখানে আমরা দেখেছি যে আর্টিকেল 11 ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 11 যেখানে পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া হচ্ছে যে পার্লামেন্ট কি করবে, নাগরিকত্বের বিষয়ে আইন কানুন করবে, এবং সেই আইন কানুন কি, সিটিজেনশিপ অ্যাকুইজিশন, সিটিজেনশিপ লস এবং সিটিজেনশিপ নিয়ে অন্যান্য যে কোনো বিষয়ে পার্লামেন্ট কি করতে পারবে, আইন কানুন করতে পারবে। তো সংবিধান থেকে পার্লামেন্টকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সিটিজেনশিপের ওপর আইন কানুন রচনার, তো সেই ক্ষমতা বলে 1955 সালে পার্লামেন্ট কি করছে, সিটিজেনশিপ অ্যাক্ট 1955, এবং যে আইনে পার্লামেন্ট স্পষ্ট করছে যে আফটার কমেন্সমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে সংবিধান কার্যকর হওয়ার পর ভারতবর্ষের নাগরিকত্ব গ্রহণের পদ্ধতি কি হবে বা ভারতের নাগরিকত্ব বাতিলের পদ্ধতি কি হবে। তাহলে এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955 যেখান থেকে আমরা ডিটেলস জানতে পাচ্ছি আমাদের নাগরিকত্ব গ্রহণের পদ্ধতি এবং নাগরিকত্ব বাতিলের নিয়মকানুন, ঠিক আছে। তো আমি তোমাদের সাথে যে আলোচনাটা শুরু করছি সেটা হচ্ছে অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ, মানে সিটিজেনশিপ গ্রহণের পদ্ধতি। তো আজকে এই ক্লাসে আমি তোমাদের সাথে দুটো মেথড নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে বাই বার্থ আর একটা হচ্ছে বাই ডিসেন্ট। তাহলে সিটিজেনশিপ অ্যাকুইজিশনের যদি আমরা বলি, পাঁচটা মেথড আছে। সেই পাঁচটা মেথড কি, সেই পাঁচটা মেথড হচ্ছে বাই বার্থ, বাই ডিসেন্ট, রেজিস্ট্রেশন, ন্যাচারালাইজেশন আর হচ্ছে ইনকর্পোরেশন অফ টেরিটরি। তো এই পাঁচটা মেথড বলা হয়েছে সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এ, বাই বার্থ, ডিসেন্ট, রেজিস্ট্রেশন, ন্যাচারালাইজেশন আর ইনকর্পোরেশন অফ টেরিটরি। তো এই পাঁচটা মেথড বলা হয়েছে 1955-এর অ্যাক্টে, যে এই পাঁচটা মেথডের কোনো একটা মেথড অ্যাপ্লাই করে কেউ একজন, কোনো একজন ব্যক্তি ভারতের নাগরিকত্ব কি করতে পারবে, অ্যাকোয়ার করতে পারবে। তাহলে 1955 অ্যাক্টে আমরা দেখতে পাচ্ছি সিটিজেনশিপ অ্যাকুইজিশনের ক্ষেত্রে পাঁচটা মেথডের উল্লেখ রয়েছে। সেই পাঁচটা মেথড কি, বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাচারালাইজেশন অ্যান্ড ইনকর্পোরেশন অফ টেরিটরি। তাহলে এই পাঁচটা মেথডের কোনো একটা উপায়ে কোনো একজন ব্যক্তি ভারতের নাগরিকত্ব কি করতে পারবে, অ্যাকোয়ার করতে পারবে। তো আজকে এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম এই দুটো মেথড, বাই বার্থ অ্যান্ড বাই ডিসেন্ট। ওকে, তো প্রথমে আমি আলোচনা করব বাই বার্থ। তো চলো আমরা আলোচনা শুরু করি এবং দেখে নিই যে বাই বার্থ এই কন্ডিশনে একজন ব্যক্তি কিভাবে ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারবে। তো দেখো বলা হচ্ছে, আ পার্সন বর্ন ইন ইন্ডিয়া, মানে একজন ব্যক্তি যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, অন অর আফটার জানুয়ারি 26, 1950, 26 জানুয়ারি এই দিন বা তার পরে, বাট বিফোর 1 জুলাই 1987। তাহলে একজন ব্যক্তি যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে কবে, 26 জানুয়ারি 1950 ওই দিন বা তার পরে, এবং 1 জুলাই 1987-এর আগে, ঠিক আছে। তাহলে এই ডেটের মধ্যে যে বা যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে ইজ আ সিটিজেন অফ ইন্ডিয়া, তারা ভারতের নাগরিক বাই বার্থ, ঠিক আছে, তারা ভারতের নাগরিক বাই বার্থ, জন্মসূত্রে তারা ভারতের নাগরিক, ইরেসপেক্টিভ অব দ্য ন্যাশনালিটি অফ হিজ প্যারেন্টস, ইরেসপেক্টিভ অব দ্য ন্যাশনালিটি অফ হিজ প্যারেন্টস। এর মানে হচ্ছে এটাই, 26 জানুয়ারি 1950
এই দিন বা তারপর, কিন্তু 1 জুলাই 1987 এর আগে যে বা যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, তাদের মা বাবা ভারতীয় হোক বা না হোক, তারা জন্মসূত্রে কিভাবে ভারতবর্ষের নাগরিকত্ব পাবে, ই রেসপেক্টিভ অব দ্য ন্যাশনালিটি অফ হিজ প্যারেন্টস, মানে সেই ব্যক্তির মা বাবাকে ভারতীয় হতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, তাহলে আবারও বলছি, ডেটটা মনে রেখো, অন অর আফটার 26 জান 1950, বাট বিফোর 1 জুলাই 1987, এই ডেটের মধ্যে যে বা যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে, তাদের মা বাবার পরিচয় যাই হোক না কেন, ভারতীয় হোক বা না হোক, সেই ব্যক্তি ভারতবর্ষের নাগরিকত্ব পাবে জন্মসূত্রে। ওকে, তারপরে দেখো কি বলা হচ্ছে, আ পার্সন বর্ন ইন ইন্ডিয়া অন অর আফটার 1 জুলাই 1987, ঠিক আছে, একজন ব্যক্তি যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, ফার্স্ট জুলাই 1987 এই দিন বা তারপরে, ইজ কনসিডার্ড অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া অনলি ইফ আইদার অফ হিজ প্যারেন্টস ইজ আ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ হিজ বার্থ। 1987 সিটিজেনশিপ অ্যাক্টের কি হচ্ছে, অ্যামেন্ডমেন্ট হচ্ছে, এবং যেখানে বাই বার্থ এই যে মেথড, এই যে কন্ডিশন, যার কি হচ্ছে সংশোধন হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে 1 জুলাই 1987 এই দিন বা তার পরে যে ব্যক্তি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, সে ভারতবর্ষের নাগরিক হিসাবে বিবেচিত হবে যদি সেই ব্যক্তির জন্মের সময় তার মা বাবার মধ্যে কেউ একজন যদি ভারতীয় হয়। কারণ দেখো বলছে, অনলি ইফ আইদার অফ হিজ প্যারেন্টস ইজ আ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ হিজ বার্থ। তাহলে 1987 কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে আইনের, এবং সেই পরিবর্তিত আইন কি বলছে, 1 জুলাই 1987 এই দিন বা তার পরে যে ব্যক্তির ভারতবর্ষে জন্মগ্রহণ হয়েছে, সেই ব্যক্তি ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে যদি তার মা বাবার মধ্যে কেউ একজন ভারতীয় হয় তার জন্মের সময় তার মা বাবার মধ্যে কোনো একজনকে কি হতে হবে, ভারতীয় হতে হবে। ঠিক আছে, তারপরে আবার কি হচ্ছে, ফার্দার আবার অ্যামেন্ড হচ্ছে 1955 অ্যাক্ট। কারণ আমরা জানি যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 বিভিন্ন সময়ে কি হয়েছে, অ্যামেন্ডেড হয়েছে। তাহলে আবার দেখো অ্যামেন্ড হচ্ছে, যেখানে বলছে দোজ বর্ন ইন ইন্ডিয়া অন অর আফটার December 3, 2004 আর কনসিডার সিটিজেন অফ ইন্ডিয়া অনলি ইফ বোথ অফ দেয়ার প্যারেন্টস আর সিটিজেন অফ ইন্ডিয়া। তাহলে কি বলছে, যে বা যারা 3 December 2004 ওই দিন বা তার পরে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, তারা ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে যদি জন্মের সময় তার মা বাবা দুজনাই যদি ভারতীয় হয়, কোনো একজনকে হলে হবে না, দুজনকেই হতে হবে ভারতীয়। তাহলে 3 December 2004 ওই দিন বা তার পরে যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, তারা ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে যদি জন্মের সময় তার মা বাবা দুজনাই যদি ভারতীয় হয়। ওকে, আর কি বলছে, অর ওয়ান অফ হুজ প্যারেন্টস ইজ আ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার ইজ নট আ ইললিগাল মাইগ্রেন্ট অ্যাট দ্য টাইম অফ দেয়ার বার্থ। সেকেন্ড কি বলছে, যে তার মা বাবার মধ্যে দুজনাই ভারতীয় না হলেও হবে, কেউ একজন ভারতীয় হলেও হবে, কিন্তু যে ভারতীয় নয়, মা বাবার মধ্যে যে ভারতীয় নয়, সে ইললিগাল মাইগ্রেন্ট হলে হবে না। ইললিগাল মাইগ্রেন্ট আবার কি, ইললিগাল মাইগ্রেন্ট মানে সোজা কথায় দেখা যাচ্ছে যে ব্যক্তি ভ্যালিড ডকুমেন্ট নিয়ে ইন্ডিয়াতে কি করেনি, এন্টার করেনি, এটা একটা ডেফিনেশনস। আর সেকেন্ড ডেফিনেশন দেখা যাচ্ছে, ভ্যালিড ডকুমেন্ট নিয়ে ইন্ডিয়াতে এন্টার করেছিল,
কিন্তু যে সময়টা তাকে দেওয়া হয়েছিল ভারতবর্ষে থাকার, সেই সময়টা পেরিয়ে যাওয়ার পরও দেখা যাচ্ছে সেই ব্যক্তি কি বলো ভারতবর্ষে রয়ে গেছে, তাহলে তাকেও কিন্তু বলা হবে ইললিগাল মাইগ্রেন্ট। তাহলে ইললিগাল মাইগ্রেন্টের যে ডেফিনেশন সেটা সিটিজেনশিপ অ্যাক্টেই দেওয়া হচ্ছে 2003 সালের অ্যামেন্ডমেন্টে, যেখানে বলা হচ্ছে যে ইললিগাল মাইগ্রেন্ট তারাই যারা ভ্যালিড ডকুমেন্টে ইন্ডিয়াতে এন্টার করেনি, অথবা ভ্যালিড ডকুমেন্টে ইন্ডিয়াতে এন্টার করেছিল কিন্তু যে সময়টা তাকে ভারতবর্ষে থাকার অধিকার দেওয়া হয়েছিল সেই সময়টা পেরিয়ে যাওয়ার পরও তারা ভারতবর্ষে রয়ে গেছে, তাকেও বলা হবে ইললিগাল মাইগ্রেন্ট। তাহলে বলছে 2003 সালের সংশোধিত আইনে বলা হচ্ছে যে 3rd December 2004 ওই দিন বা তারপরে যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করবে তারা ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে, শর্ত এটাই তার মা বাবা দুজনকেই ভারতীয় হতে হবে অথবা কোনো একজন ভারতীয় হলেও হবে, কিন্তু অপরজন যিনি ভারতীয় নন মা বাবার মধ্যে সে ইললিগাল মাইগ্রেন্ট হলে হবে না। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এখন বলতে পারো সংশোধিত আইন। তাহলে হিসাব মতো যদি বলো যে আজকে বলতে পারো স্যার, তাহলে আজকে এই মুহূর্তে 2020 সালে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে তো এখানে আমরা তিনটে কন্ডিশন দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে আজকে 2020 সালে আজকের ডেটে, আজকের ডেটে মানে হচ্ছে আজকে 9 December 2020, তাহলে আজকে এই যে এই ডেটে যে বা যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করছে তাহলে তারা কিভাবে ভারতের নাগরিকত্ব পাবে, কোন কন্ডিশনে ভারতের নাগরিকত্ব পাবে? তো সোজা কথায় এই আইনটা অনুযায়ী তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে, কারণ দেখো এই যে বলা হচ্ছে December 3rd 2004 এই দিন বা তারপর, এরপরে কিন্তু এখনো পর্যন্ত এখানে কোনো সংশোধন হয়নি। তাহলে এখন কোন আইনটা আছে? এই আইনটাই আছে। তাহলে আজকের দিনে যে বা যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করছে তারা ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে যদি তার মা বাবা দুজনেই ভারতীয় হয় অথবা মা বাবার মধ্যে কেউ একজন ভারতীয় কিন্তু অপরজন যিনি ভারতীয় নন তিনি ইললিগাল মাইগ্রেন্ট হলে হবে না। তাহলে এই শর্তেই আজকের দিনে যে বা যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করছে তারা ভারতের নাগরিকত্ব পাবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আবার একটুখানি এক্সেপশনস আছে। কি এক্সেপশন? দেখো বলছে চিলড্রেন অফ ফরেন ডিপ্লোম্যাটস পোস্টেড ইন ইন্ডিয়া অ্যান্ড এনিমি এলিয়েন্স ক্যান নট অ্যাকোয়ার ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই বার্থ। দ্য চিলড্রেন অফ ফরেন ডিপ্লোম্যাট পোস্টেড ইন ইন্ডিয়া মানে কি? যারা হচ্ছে ফরেন অফিসিয়াল, বিদেশি কূটনীতিজ্ঞ। তাহলে যারা বিদেশি কূটনীতিজ্ঞ, ফরেন অফিসিয়াল, যারা ভারতবর্ষে কর্মরত, তাদের সন্তান যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে না। আর কি বলছে? এনিমি এলিয়েন্স মানে শত্রুর বিদেশি। এনিমি এলিয়েন্স মানে কি? দেখা যাচ্ছে ভারতের সাথে কোনো রাষ্ট্রের যুদ্ধ হচ্ছে, তাহলে যে রাষ্ট্রের যুদ্ধ হচ্ছে সেটা হচ্ছে সেই মুহূর্তে ভারতবর্ষের কি বলো এনিমি স্টেট। তাহলে বলছে এনিমি এলিয়েন্স, তাহলে শত্রু বিদেশীর কোনো সন্তান যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে তাহলে সেই ব্যক্তি ভারতবর্ষের নাগরিকত্ব পাবে না এই কন্ডিশনে বাই বার্থ। ঠিক আছে, তাহলে ফরেন যারা ডিপ্লোম্যাট তাদের সন্তান যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে তারা ভারতবর্ষ নাগরিকত্ব পাবে না, এবং এনিমি এলিয়েন্সের সন্তান যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে তাহলে সেই ব্যক্তিও ভারতবর্ষের নাগরিকত্ব পাবে না এই কন্ডিশনে বাই বার্থ। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে আলোচনা করব তোমাদের সাথে বাই ডিসেন্ট। বাই ডিসেন্ট মানে যদি আমরা বলি সেটা হচ্ছে রক্তের সম্পর্ক, বংশ পরম্পরায়। মানেটা কি? দেখো বলছে আ পারসন বর্ন আউটসাইড ইন্ডিয়া মানে একজন ব্যক্তি যার জন্ম হয়েছে কি ভারতের বাইরে মানে কি বিদেশে, অন অর আফটার 26 January 1950 বাট বিফোর 10 December 1992 ইজ আ সিটিজেন অফ ইন্ডিয়া বাই ডিসেন্ট ইফ হিজ ফাদার ওয়াজ আ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ হিজ বার্থ। তাহলে কি বলছে? 26 January 1950 ওই দিন বা তারপরে, কিন্তু 10 December 1992 এর আগে যে ব্যক্তির জন্ম ভারতবর্ষের বাইরে হয়েছে, বিদেশে হয়েছে, তাহলে সেই ব্যক্তির জন্মের সময় তার বাবা যদি ভারতীয় হয় তাহলে সেই ব্যক্তি ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে, মা হলে হবে না, বাবাকে ভারতীয় হতে হবে। তাহলে বলছে কোনো ব্যক্তির জন্ম যদি ভারতের বাইরে হয়
26 জান 1950 ওই দিন বা তারপরে, কিন্তু 10 ডিসেম্বর 1992 এর আগে সেই ব্যক্তি ভারতের নাগরিকত্ব পাবে যদি জন্মের সময় তার বাবা ভারতীয় হয়। ঠিক আছে, সেকেন্ড কি বলছে দেখো, আ পারসন বর্ন আউটসাইড ইন্ডিয়া অন অর আফটার 10 ডিসেম্বর 1992 ইজ কনসিডার অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া ইফ আইদার অফ হিজ প্যারেন্টস ইজ আ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ হিজ বার্থ। সংশোধিত হলো সিটিজেনশিপ অ্যাক্ট 1955 1992 ডিসেন্টে অ্যামেন্ডমেন্ট হলো। কি অ্যামেন্ডমেন্ট হলো, বলছে 10 ডিসেম্বর 1992 এই দিন বা তারপরে, এই দিন বা তারপরে যে ব্যক্তির জন্ম ভারতবর্ষের বাইরে হয়েছে সেই ব্যক্তি ভারতবর্ষের নাগরিকত্ব পাবে, সেই ব্যক্তি ভারতবর্ষের নাগরিকত্ব পাবে যদি তার মা বাবার মধ্যে কেউ একজন ভারতীয় হয়। তাহলে 1955 সিটিজেনশিপ অ্যাক্ট অরিজিনাল অ্যাক্টে কি বলা ছিল, যে ভারতের বাইরে যদি কাউরির জন্ম হয় সে ভারতের নাগরিকত্ব পাবে এই শর্তে যে তার বাবা হচ্ছে ভারতীয় তার জন্মের সময়। কিন্তু 1992 এই আইনের কি হলো, সংশোধন হলো, যেখানে বলা হচ্ছে কি যে একজন ব্যক্তির যদি জন্ম ভারতের বাইরে হয় সেই ব্যক্তি ভারতবর্ষের নাগরিকত্ব পাবে যদি তার মা বাবার মধ্যে কেউ একজন ভারতীয় হয়, মা বাবার মধ্যে কেউ একজন যদি ভারতীয় হয়। ঠিক আছে, তাহলে সোজা কথায় আজকে এই মুহূর্তে যদি কাউরির জন্ম যদি ভারতবর্ষের বাইরে হয় আর দেখা যাচ্ছে যে তার মা ভারতীয়, ঠিক আছে, যে ব্যক্তির জন্ম ভারতবর্ষের বাইরে হয়েছে দেখা যাচ্ছে যে জন্মের সময় তার মা হচ্ছে ভারতীয়, তাহলে সেই ব্যক্তি কিন্তু ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে। কারণ 1992 সংশোধিত আইনে বলা হচ্ছে কি যে মা বাবার মধ্যে কেউ একজন ভারতীয় হলেই হবে, যে ব্যক্তির জন্ম ভারতবর্ষের বাইরে হয়েছে তার জন্মের সময় তার মা বাবার মধ্যে কেউ একজন ভারতীয় হলেই সেই ব্যক্তি ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে। কিন্তু এখানে আবার কিছু শর্ত আরোপ হয়েছে, সেই শর্তগুলো কি, সেই শর্তগুলো আরোপ হয়েছে 2003 সংশোধিত আইনে। সেখানে কি বলছে দেখো, ডিসেম্বর 3, 2004 অনওয়ার্ডস আ পারসন বর্ন আউটসাইড ইন্ডিয়া, যে ব্যক্তির জন্ম ভারতবর্ষের বাইরে হয়েছে, শ্যাল নট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া বাই ডিসেন্ট, যে ব্যক্তির জন্ম ভারতবর্ষের বাইরে হয়েছে 3 ডিসেম্বর 2004 তারপরে ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে না বাই ডিসেন্ট কন্ডিশনে আনলেস হিজ বার্থ ইজ রেজিস্টার্ড অ্যাট অ্যান ইন্ডিয়ান কনসুলেট উইথ ইন 1 ইয়ার অফ দ্য ডেট অফ বার্থ। ঠিক আছে, তাহলে বলছে ভারতের বাইরে যে ব্যক্তির জন্ম হয়েছে সেই ব্যক্তি ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে না যতক্ষণ না তার জন্ম কি করা হচ্ছে বলো, তার যে বার্থ রেজিস্ট্রেশনস তার মা বাবার পক্ষ থেকে যে দেশে তারা রয়েছেন সেই দেশের যে ভারতীয় দপ্তর, সেই ভারতীয় দপ্তরে যতক্ষণ না কি করা হচ্ছে বলো, রেজিস্ট্রেশনস করা হচ্ছে। তাহলে সোজা কথায় ভারতের বাইরে যদি কাউরির জন্ম হয় তাহলে সেই ব্যক্তির বার্থ রেজিস্ট্রেশনস সেই দেশের ভারতীয় যে দপ্তর ইন্ডিয়ান কনসুলেট সেই ভারতীয় দপ্তরে উইদিন 1 ইয়ার করতে হবে। যদি 1 বছরের মধ্যে সেই ব্যক্তির বার্থ রেজিস্ট্রেশনস ইন্ডিয়ান কনসুলেটে যদি না করা হয় তাহলে সেই ব্যক্তি কিন্তু ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে না, দ্যাট ইজ দ্য কন্ডিশন। আর কি বলছে, অর উইথ দ্য পারমিশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট আফটার দ্য এক্সপায়ারি অফ দ্য সেড পিরিয়ড, মানে দেখা যাচ্ছে কোনো কারণে 1 বছরের মধ্যে সেই ব্যক্তির বার্থ রেজিস্ট্রেশন করতে তার মা বাবা ভুলে গেছে, তাহলে বলছে হ্যাঁ 1 বছর পর হবে, 1 বছর পর হবে, তখন তার মা বাবাকে কেন্দ্রীয় সরকারের কাছে কি করতে হবে, আবেদন করতে হবে, কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করতে হবে। মানে কি, তখন তোমাকে ইন্ডিয়ান কনসুলেট কি করতে পারবে না, তোমাকে বার্থ রেজিস্ট্রেশন দিতে পারবে না যতক্ষণ না সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে বলো, পারমিশনস দিচ্ছে। তাহলে 1 বছর যদি পেরিয়ে যায়, কোনো কারণে যদি দেখা যাচ্ছে মা বাবা ভুলে গেছে, 1 বছরের মধ্যে সেই ব্যক্তির সেই
শিশুটির বার্থ রেজিস্ট্রেশন করতে ইন্ডিয়ান কনসুলেটে। তাহলে বলছে এক বছর যদি পেরিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তার মা বাবাকে কি করতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আবেদন করতে হবে তার বার্থ রেজিস্ট্রেশনের জন্য। ওকে, এবার দেখো কি বলছে, অ্যান অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন অব দ্য বার্থ অফ আ মাইনর চাইল্ড, যখন আবেদন করা হচ্ছে, যখন আবেদন করা হচ্ছে বার্থ রেজিস্ট্রেশনের জন্য ইন্ডিয়ান কনসুলেটে, তখন কি বলছে দেখো, শ্যাল বি অ্যাকম্পেনিড বাই অ্যান আন্ডারটেকিং ইন রাইটিং ফ্রম দ্য প্যারেন্টস অফ সাচ মাইনর চাইল্ড দ্যাট হি অর সি ডাজ নট হোল্ড দ্য পাসপোর্ট অফ অ্যানাদার কান্ট্রি। তাহলে বলছে যখন ওই যে মা বাবাকে যখন তার শিশুটি, তার সন্তানটি যার জন্ম ভারতের বাইরে হয়েছে, যখন ইন্ডিয়ান কনসুলেটে আবেদন করবে বার্থ রেজিস্ট্রেশনে, সেখানে তার মা বাবাকে এই আন্ডারটেকিং দিতে হবে বাই রাইটিং, যে তার যে সন্তান, ওই যে মাইনর তার যে সন্তান, সেই সন্তান কোনো দেশের পাসপোর্ট কি করে না, হোল্ড করে না, ঠিক আছে। তাহলে এই শংসাপত্র তার মা বাবাকে দিতে হবে বার্থ রেজিস্ট্রেশনের সময় যে তার সন্তান অন্য কোনো দেশের পাসপোর্ট হোল্ড করে না। ওকে, তাহলে সোজা কথায় ভারতের বাইরে এই মুহূর্তে যদি কাউরির জন্ম হয় তাহলে সেই ব্যক্তির মা বাবাকে এক বছরের মধ্যে ইন্ডিয়ান কনসুলেটে, সেই দেশের ভারতীয় যে দূতাবাস, সেখানে কি করতে হবে, সেই সন্তানের বার্থ রেজিস্ট্রেশন করতে হবে। এবং যখন বার্থ রেজিস্ট্রেশন করবে, আবেদন করবে, সেই আবেদনে তার মা বাবাকে এই শংসাপত্র দিতে হবে যে তার সন্তান কোনো অন্য কোনো দেশের পাসপোর্ট হোল্ড করে না। আর কি বলছে, ফার্দার আ মাইনর হু ইজ আ সিটিজেন অফ ইন্ডিয়া বাই ভার্চু অফ ডিসেন্ট অ্যান্ড ইজ অলসো আ সিটিজেন অফ এনি আদার কান্ট্রি শ্যাল সিজ টু বি আ সিটিজেন অফ ইন্ডিয়া ইফ হি ডাজ নট রিনাউন্স দ্য সিটিজেনশিপ অর ন্যাশনালিটি অফ অ্যানাদার কান্ট্রি উইদিন সিক্স মান্থ অফ হিজ অ্যাটেনিং ফুল এজ। মানে ধরো ফর এক্সাম্পল যে একজন ব্যক্তি এ, যার জন্ম দেখা যাচ্ছে ইউএসএতে হয়েছে, তো ইউএসএতে যখন এর জন্ম হয়েছিল তো দেখা যাচ্ছে তার মা বাবা এক্স ওয়াই জেডের মধ্যে দেখা যাচ্ছে এক্স ছিল ইউএসএর নাগরিক আর জেড ছিল দেখা যাচ্ছে ইন্ডিয়ান সিটিজেন। তো তার জন্মের সময় যেহেতু তার দেখা যাচ্ছে বাবা, ঠিক আছে, দেখা যাচ্ছে তার বাবা, ঠিক আছে, ভারতীয় ছিল, তাহলে সেই সূত্রে সে বাই ডিসেন্ট কি ইন্ডিয়ার নাগরিকত্বের জন্য কি রয়েছে, সে যোগ্য রয়েছে। ওকে, কিন্তু দেখা যাচ্ছে এ এ ইন্ডিয়া এ দেখা যাচ্ছে কি এ তোমার ইউএসএতেই থেকে গেছে, ঠিক আছে, এ দেখা যাচ্ছে ইউএসএতেই থেকে গেছে। এবার এর 18 বছর হয়েছে, ফুল এজ মানে এখানে 18 বছর। তাহলে এর যদি 18 বছর যদি হয়ে যায় তাহলে বলছে একে কি করতে হবে, জানাতে হবে যে সে কোন দেশের নাগরিকত্ব রাখবে, ইউএসএর না ইন্ডিয়ার। এবং বলছে তার 18 বছর হয়ে গেলে সে 6 মাসের মধ্যে যদি না জানায় তার চয়েস সে ইন্ডিয়ান নাগরিকত্ব রাখবে না ইউএসএ, তাহলে বলছে তার ভারতের নাগরিকত্ব কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে বলছে আ মাইনর হু ইজ আ সিটিজেন অফ ইন্ডিয়া বাই ভার্চু অফ ডিসেন্ট, তাহলে একজন মাইনর যে দেখা যাচ্ছে বাই ডিসেন্টে হচ্ছে কি বলো ভারতীয় নাগরিক অ্যান্ড ইজ অলসো আ সিটিজেন অফ এনি আদার কান্ট্রি, কিন্তু দেখা যাচ্ছে সে মাইনর কি রয়েছে বলো, তার অন্য দেশের নাগরিকত্ব রয়েছে। তাহলে বলছে সেই মাইনর যখন ফুল এজ যখন অ্যাটেন্ড করবে 18 বছর উইদিন 6 মান্থ, যদি সে ওই অন্য দেশের নাগরিকত্ব যদি সে না ছাড়ে তাহলে তার ভারতের নাগরিকত্ব কি হয়ে যাবে, তার বাতিল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ডিসেন্টের কন্ডিশনস। তাহলে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম এই ক্লাসে সিটিজেনশিপ অ্যাকুইজিশনের দুটো মেথড, বাই বার্থ অ্যান্ড বাই ডিসেন্ট। পরবর্তী ক্লাসে আলোচনা করব হচ্ছে তোমাদের সাথে রেজিস্ট্রেশনস, ঠিক আছে। আর কোনো যদি তোমাদের কোয়ারিজ থাকে, ডাউট থাকে, তো ভিডিওর কমেন্টে তোমরা করতে পারো, আমি অবশ্যই সময় করে কমেন্টের উত্তর দেব, ঠিক আছে। আর এর পাশাপাশি যেটা বলছিলাম যে আনএকাডেমি জয়েন করো, আনএকাডেমি সাবস্ক্রাইব করো এবং তোমাদের যে প্রিপারেশন সেই প্রিপারেশন থেকে স্টার্ট করো। আনএকাডেমি জয়েন করে তোমরা তোমাদের মতো করে রুটিন গুছিয়ে নাও, কখন ক্লাস করবে, কোন এডুকেটারে ক্লাস করবে, কোন কোর্স সে তোমরা ক্লাস করবে, WBCS না মিসলেনিয়াস না ICDS, হোয়াট এভার,
যেখানে তোমার চয়েস যে কোন এক্সামের জন্য তুমি নিজেকে তৈরি করবে। তো সেইভাবে রুটিন গুছিয়ে নিয়ে তোমরা তোমাদের প্রিপারেশন স্টার্ট করো, এবং তার পাশাপাশি তোমার পড়াশোনা কেমন চলছে, কোন জায়গায় তুমি আছো। যখন তুমি প্রিপারেশন স্টার্ট করেছিলে 2-3 মাস তোমার পড়াশোনা হয়ে যাওয়ার পর, তুমি কোথায় রয়েছো, তুমি কতটা প্রিপেয়ার হয়েছো, তুমি কতটা জেনেছো, তা জানার জন্য কি রয়েছে কুইজ, টেস্ট সিরিজ, প্র্যাকটিস সেশনস, যেটা তোমাকে বুঝতে সাহায্য করবে যে তোমার ডেভেলপমেন্ট, তোমার জায়গা। ওকে, আর অবশ্যই স্ট্রাকচার কোর্স। স্ট্রাকচার কোর্স মানে কি? স্ট্রাকচার কোর্স মানে হচ্ছে WBCS এর জন্য আমাদের যেটা দরকার হয়, প্রিলিমস, মেন্স অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। মেন্সের আবার দুটো পার্ট, কম্পালসারি অ্যান্ড অপশনাল। তাহলে টোটাল কমপ্লিট সিলেবাসের গাইডেন্স তোমাদেরকে এই আনএকাডেমি থেকে দেওয়া হবে। মানে এরকম নয় যে তোমাকে পার্সোনালিটি টেস্টের কি করা হবে না বলো, গাইডেন্স দেওয়া হবে না। তার জন্য দেখো এখানে বিশেষভাবে রয়েছে কি, পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ, যেখানে একটা স্টুডেন্টকে আমরা সেইভাবেই তৈরি করব যাতে সে ইন্টারভিউতে গিয়েও যাতে সে কী হয় বলো, যাতে সাকসেস হয়। যে একটা ইন্টারভিউতে যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর কী হবে, মডেল অ্যান্সার কী হবে, সেই বিষয়েও আনএকাডেমিতে কী রয়েছে, এক্সপার্ট রয়েছে যারা তোমাদেরকে গাইড করবে। ওকে, আর প্রত্যেকটা এক্সামের দেখো WBCS, WBTET, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, SI, WBP, প্রত্যেকটা এক্সামের ওপর এখানে কোর্স রয়েছে। তাই তোমার যেটা টার্গেট, সেই টার্গেটটাকে ফিক্সড করে তুমি তোমার প্রিপারেশনটাকে স্টার্ট করো। ওকে, এবং সাবস্ক্রিপশন যে প্ল্যান, 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর এবং 2 বছর। তো উই রেকমেন্ড আইদার ইউ টেক 1 ইয়ার অর 2 ইয়ার সাবস্ক্রিপশনস। 1 ইয়ার সাবস্ক্রিপশনের ভ্যালু হচ্ছে 10,450 অ্যান্ড 2 ইয়ার্সের হচ্ছে 15,200, বাট ইউ গেট ম্যাক্সিমাম 10% ডিসকাউন্ট। 10% ডিসকাউন্টের জন্য তোমাদের এই কোডটা ইউজ করতে হবে, Rahul101। Rahul101 এই কোডটা ইউজ করে তোমরা আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে তোমাদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনস তোমরা কী করতে পারবে, স্টার্ট করতে পারবে। এবং অবশ্যই যেটা বলছিলাম যে যে কোর্সেই তোমরা জয়েন করো সেই কোর্সের কমপ্লিট গাইডেন্স তোমরা পাবে। এবং যে সময় তুমি সাবস্ক্রিপশনস নেবে 1 বছর বা 2 বছর, ওই 1 বছর বা 2 বছর তুমি আনএকাডেমি প্ল্যাটফর্ম আনলিমিটেড তুমি অ্যাক্সেস করতে পারবে, আনলিমিটেড। ওকে, আর অবশ্যই এই যে সাবস্ক্রিপশনস তোমরা ইএমআইতেও দিতে পারবে, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। ডেবিট কার্ডের ক্ষেত্রে HDFC ব্যাঙ্ক, কিন্তু ক্রেডিট কার্ড যে কোনো ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে এই সাবস্ক্রিপশনস তোমরা ইএমআইতেও দিতে পারবে, ঠিক আছে। আর পাশাপাশি আনএকাডেমি দ্বারা তৈরি এই যে চ্যানেল WBPSC GS 101, এই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো পরের ক্লাসের টপিক হচ্ছে সিটিজেনশিপ অ্যাকুইজিশনের 3rd মেথড, রেজিস্ট্রেশনস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও গুড নাইট।